কিন্তু রান্না করব চিকেন সবজি। সবজিটা কিন্তু আগে আমি সিদ্ধ করে নিলাম, এখানে কিন্তু রসুন কুচি কুচি করে দিয়ে দিলাম, রসুনটা একটু ভেজে নিব। আর সবজিটা কিন্তু এখানে সিদ্ধ করে ছেঁকে রেখেলাম, আপনারা কাঁচাও রান্না করতে পারেন। আর আমি এখানে গাজর নিলাম, পেঁপে নিলাম, সিম নিলাম, আর এখানে কাঁচা টমেটো আছে, সব মিলিয়ে রান্না করব। রসুনটা কিন্তু বেশি ভাজা যাবে না, এটার মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা মাংসগুলো। মাংসগুলো কিন্তু একটু আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখন কিন্তু সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো কিন্তু টানি সবজিগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, মানে সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এরকম এরকম ভাবে সিদ্ধ করতে হবে। এখানে কিন্তু আমি সস দিয়ে দিলাম, সস দিয়ে কিন্তু ভালো করে চাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আর লাড়াচাড়া দিয়ে কিন্তু একদম ভেঙে ফেলা যাবে না। আর এখানে কিন্তু পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ খুব সুন্দর করে কোয়া কোয়া করে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে লাড়াচাড়া দিয়ে আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, যেন একটু ঝোল ঝোল থাকে, একটু ঝোল ঝোল না থাকলে কিন্তু সবজি ভালো লাগবে না। চানি সবজি রান্না করে ফেলবো, এটা এখন গলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে কিন্তু একটু কর্নফ্লাওয়ার নিলাম, আর কর্নফ্লাওয়ার কিন্তু বেশি নেওয়া যাবে না, একটু কর্নফ্লাওয়ার নিয়ে পানির সাথে মিশিয়ে কিন্তু এভাবে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একটু আঠালো আঠালো হয়ে যাবে চানি সবজিটা। চানি সবজিটা কিন্তু খুব পুষ্টিকর, সবজিটা কিন্তু খুব সুন্দর বলক চলে আসছে, আর সবজিটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হইতেছে, আসলে অসাধারণ। সবজিটা কিন্তু আপনারা হাই হিটে রান্না করবেন, হাই হিটে রান্না করলে সবজির কালারটা খুব সুন্দর থাকবে। দেখেন আমার সবজির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর সবগুলোই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর চলে আসছে। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার বেশি দেওয়া যাবে না, আমি কর্নফ্লাওয়ার বেশি দিই নাই। আর এখানে কিন্তু আমি ধনিয়া পাতা দিব, যে ধনিয়া পাতাটার গ্যারান্টটা কিন্তু আমার কাছে ভালো লাগে, তাই জন্য আমি ধনিয়া পাতাটা দিব। খুব সুন্দরভাবে কিন্তু আমার চাইনিজ সবজিটা হয়ে গেছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবসময় হাসি খুশি থাকেন, শরীর স্বাস্থ্যটাই ভালো থাকবে। আর এটা আমি এখন উঠিয়ে নিব,
আর জলটা শুকাবো না, এটা কিন্তু আমি এখন উঠিয়ে নেব। একদম ঝোল ঝোল না থাকলে একটু ভালো লাগবে না। আর অবশ্যই এরকমভাবে চাইনিজ সবজি রান্না করে করে খেয়ে ফেলবেন, খুবই মজা।